ক্লাস থ্রির ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আচ্ছা, শেখ দি আবদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো আমার পরিচয় তো তোমরা আগেই জেনেছ, আবারও বলি, আমি দীপ্তি রানী, সিনিয়র শিক্ষিকা শেখ দি আবদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আমি তোমাদের কি পড়াবো, এই বইটি, ইংরেজি বই পড়াবো। বইটির নাম কি দেখো, ইংলিশ ফর টুডে ক্লাস থ্রি। কেমন? তো গত ক্লাসে আমি তোমাদের এই যে এই পাঠ পড়াইছি, তোমরা খেয়াল করছো এবং পড়া শিখেছ নিশ্চয়ই। দেখো এখানে কি আছে, আমি তোমাদেরকে সুন্দর করে এখানে দেখাইছি, তোমাদের পড়াইছি। কেমন? দেখো এখানে আছে একটি স্কুল আছে এবং স্কুলের সামনে দুইজন ছাত্র, একজন ছাত্র একজন ছাত্রী আছে, ওরা একে অপরের কাছে তাদের কুশল মানে পরিচয় বলছে এবং কুশল বিনিময় করছে। কেমন? আচ্ছা, তো আজকে দেখো, আজকে আমরা পড়াবো এই যে, তোমরা লক্ষ্য করো, এ লেসন ফোর থেকে সিক্স। হ্যাঁ, ফোর থেকে সিক্স, সবাই বই খাতা কলম নিয়ে সামনে নিয়ে বসো। কেমন? সবাই প্রত্যেকে বই খাতা কলম সামনে নিয়ে বসো এবং আমার পড়াটা ভালোভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করো, আর আমি বোর্ডে যা লেখাবো তোমরা সুন্দর করে লিখবে। কেমন? আচ্ছা, সবাই আছো তো? হ্যাঁ, সবাই লক্ষ্য করছো, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে আছে ইন্ট্রোডিউসিং এ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী, একজন ছাত্র বা ছাত্রীর, একজন ছাত্রীর পরিচয় করানো, লেসন ফোর থেকে সিক্স। তো এখন দেখো কি করছে, এ এ মানে রিড মানে পড়ো, কি আছে দেখো এখানে, এই যে একটা ছাত্রী দেখছো, একটা মেয়ে এখানে দেখছো স্কুলের সামনে দাঁড়ানো আছে। কেমন? স্কুলের সামনে দাঁড়ানো আছে, এটা ওদের ওর স্কুল, ওর স্কুলের নাম কি দেখো এখানে ছোট করে, তোমরা বইয়ের দিকে তাকাও এবং এখানে দেখো, ওর স্কুলের নাম হচ্ছে রাজবাড়ী প্রাইমারি স্কুল, রাজবাড়ী প্রাইমারি স্কুল। কেমন? তো এই যে রাজবাড়ী প্রাইমারি স্কুলের সামনে ছাত্রী আছে, ও হচ্ছে দেখো ইউনিফর্ম পরা আছে, তার স্কুল ড্রেস পরা আছে কিন্তু, হ্যাঁ স্কুল ড্রেস পরা, সে স্কুলের সামনে দাঁড়ানো এবং কি করছে, তার পরিচয় দিচ্ছে, কি করছে, তার পরিচয় দিচ্ছে। কেমন? যেমন বলছে দেখো, লেখা কি দেখো, তোমরা বোর্ড দিকে লক্ষ্য করো, হ্যালো আই অ্যাম রিয়া ইসলাম, ও হে আমি হই রিয়া ইসলাম। মেয়েটির নাম কি? মেয়েটির নাম হচ্ছে রিয়া, মেয়েটির নাম হচ্ছে রিয়া ইসলাম। বলছে কি, হ্যালো আই অ্যাম রিয়া ইসলাম, ও হে আমি হই রিয়া ইসলাম, আই অ্যাম এইট ইয়ার্স ওল্ড। কি বলছে? আই অ্যাম এইট ইয়ার্স ওল্ড, আমার বয়স আট বছর। মেয়েটি বলছে যে ও হে আমি হই রিয়া ইসলাম, আই অ্যাম এইট ইয়ার্স ওল্ড, আমার বয়স আট বছর। কেমন? আই অ্যাম এ স্টুডেন্ট। কি বলছে? আই অ্যাম এ স্টুডেন্ট, এ মেয়েটি বলছে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্রী। হ্যাঁ, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্রী, আই অ্যাম ইন ক্লাস থ্রি, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি এট রাজবাড়ী প্রাইমারি স্কুল, আমি রাজবাড়ী প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীতে পড়ি। কেমন? তোমরা তোমাদের পরিচয় দিলে হ্যাঁ কি বলবা, যে আমি শেখ দি আবদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে পড়ি। কেমন? তোমরা বলবে যে আমি শেখ দি আবদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে পড়ি। কেমন? আর এই যে মেয়েটা, ওর হচ্ছে, ওর স্কুলের নাম হচ্ছে রাজবাড়ী প্রাইমারি স্কুল, ওর স্কুলের নাম কি? রাজবাড়ী প্রাইমারি স্কুল। আবার লক্ষ্য করো তাহলে, এই মেয়েটি স্কুলের সামনে দাঁড়ানো, হ্যাঁ দাঁড়িয়ে মেয়েটি ওর পরিচয় দিচ্ছে,
কি করছে ও পরিচয় দিচ্ছে বলছে কি হ্যালো আই অ্যাম রিয়া ইসলাম ও হে আমি হই রিয়া ইসলাম আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড আমার বয়স 8 বছর মেয়েটি বলছে কেমন আচ্ছা এরপর দেখো আই অ্যাম এ স্টুডেন্ট আমি হই একজন ছাত্রী আই অ্যাম ইন ক্লাস 3 আমি তৃতীয় শ্রেণীতে পড়ি এট রাজবাড়ি প্রাইমারি স্কুল আমি রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয় ক্লাস 3 তে পড়ি এই হচ্ছে ওর পরিচয় কেমন এরপরে দেখো এই যে এতটুকু পড়ার মধ্যে আমরা যে সব শব্দগুলি পেলাম শব্দের অর্থগুলি আমরা তাহলে এখন জেনে নিই তোমরা খাতা নাও সামনে এবং কলম নাও আমি শব্দগুলি ওয়ার্ডগুলি লিখব এবং ওয়ার্ডের অর্থগুলি লিখে দেব তোমরা সুন্দর করে লিখে নেবে কিন্তু কেমন আচ্ছা নিশ্চয়ই খাতা নিয়ে বসছো তাই না আচ্ছা আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমাদের হ্যাঁ আচ্ছা খাতা নাও তাহলে দেখো লেখো ওয়ার্ড মিনিং কেমন শব্দ অর্থ এখন দেখো তাহলে ইন্ট্রোডিউসিং দেখো আই এন টি আর ও ডি ইউ সি আই এন জি সুন্দর করে লেখো দেখো আই এন টি আর ও আই এন টি আর ও ডি ইউ সি আই এন জি কেমন ইন্ট্রোডিউসিং অর্থ কি পরিচয় করানো পরিচয় আমি এখানে একটু মুছে ফেলি কেমন পরিচয় করানো পরিচয় করানো হ্যাঁ লিখেছো তোমরা পরিচয় করানো নিশ্চয় লিখেছ এরপরে দেখো লেখো তোমরা স্টুডেন্ট এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট অর্থ ছাত্র ছাত্রী কেমন ছাত্র অবলিক ছাত্রী ছাত্র হতে পারে ছাত্রী হতে পারে আচ্ছা এরপরে দেখো খাতায় অবশ্যই লিখে ফেলো তোমরা হ্যালো এস ই ডাবল এল ও হ্যালো ও হে গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম কেমন নিশ্চয় পড়েছ আচ্ছা এরপরে দেখো ইয়ার ওয়াই ই এ আর বছর লিখে ফেলা এরপরে দেখো তাহলে লিখেছ হ্যাঁ ইন্ট্রোডিউসিং পরিচয় করানো স্টুডেন্ট ছাত্রছাত্রী আর হচ্ছে হ্যালো ওহে ইয়ার বছর এরপরে আমরা লিখব কি লিখব বলো ক্লাস সি এল এ ডবল এস ক্লাস অর্থ কি শ্রেণী তাই না শ্রেণী ক্লাস অর্থ শ্রেণী আচ্ছা এরপরে ক্লাস অর্থ শ্রেণী এরপর দেখো রাজবাড়ি প্রাইমারি স্কুল মানে রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয় এরপরে স্কুল অর্থ বিদ্যালয় এস সি এস ডবল এল স্কুল অর্থ বিদ্যালয় এই হচ্ছে এতটুকুর মধ্যে অর্থগুলি তোমরা লিখে নাও সুন্দর করে লেখো আস্তে আস্তে করে লেখো ইন্ট্রোডিউসিং
পরিচয় করালো স্টুডেন্ট ছাত্রছাত্রী হ্যালো ওহে ইয়ার বছর আর হচ্ছে দেখো ক্লাস শ্রেণী স্কুল বিদ্যালয় এরপর দেখো আমি নিচে এটুক তোমরা ভালো করে লেখো অর্থগুলি লেখো নিচে আমি এখানে ট্রু ফলস আছে এগুলি সত্য মিথ্যা এগুলি আমি তোমাদেরকে এখন বুঝাবো আগে একটু এখানে কয়েকটা শব্দ অর্থ তোমরা আগে শিখে নাও কেমন লিখে ফেলো সেন্টেন্স এস ই এন টি ই এন সি ই সেন্টেন্স বাক্য কেমন রাইট ডাব্লিউ আই আই টি ই রাইট অর্থ লেখা কেমন লিখেছ আমি এদিকটা তোমরা লিখে ফেলেছ হয়েছে লেখা অবশ্যই হয়েছে তাই না আমি তাহলে এদিকটা মুছে ফেলি হ্যাঁ আচ্ছা এই যে আমি এতটুকু মুছে ফেললাম এতটুকু মুছলাম না তোমরা লেখো তারপরে আমি মুছবো কেমন এরপরে দেখো ট্রু টি আর ইউ ই ট্রু অর্থ কি সত্য ট্রু অর্থ সত্য ফলস এফ এ এল এস ই ফলস অর্থ মিথ্যা লিখে ফেলো ট্রু সত্য ফলস মিথ্যা কেমন এরপরে এই যে স্টুডেন্ট আছে এগুলি তো এটা তোমরা জানো এরপরে আরেকটা আছে কি নেম না নেম লেখাই নেই নেম নাম এন এ এম ই নেম অর্থ কি নাম আমি বড় বড় করে লিখেছি কেমন তোমরা যাতে দেখো এবং সুন্দর করে লিখতে পারো কেমন আচ্ছা আরেকটা আছে দেখো অ্যাক্টিভিটি কার্যকলাপ এ সি টি আই ভি আই টি ওয়াই অ্যাক্টিভিটি কার্যকলাপ কার্যকলাপ এই হচ্ছে তো উপরে একটু তোমরা ভালো করে শিখেছো নিচে এই যে নিচের অংশটা আমি তোমাদের পড়াবো নিচের অংশের মানে মানে শব্দগুলি তোমরা জেনে নিছো কেমন এরপরে দেখো নিচের অংশ তাহলে আমি মুছে ফেলি হ্যাঁ পুরোটা মুছে ফেলি কেমন আচ্ছা এরপরে দেখো নিচে আছে কি রিড দ্য সেন্টেন্স রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস মানে নিচে বাক্যগুলি পড়ো এবং যেটা সত্য সত্য হলে কি লিখবা এফ মানে সরি সত্য হলে টি মানে ট্রু হলে টি লিখবা এবং ফলস মিথ্যা হলে এফ লিখবা কেমন তো এখানে দেখো এক নম্বর দিয়ে দেখো আছে কি দি গার্লস জি আই আর এল এস দি গার্লস নেম এন এ এম ই নেম ইজ আর আই এম এ দি গার্ল দি গার্লস নেম ইজ রিমা এই যে বালিকাটি তোমরা নিশ্চয়ই জানো এখন বালিকাটির নাম কি বালিকাটির নাম হচ্ছে কি দেখো রিয়া হ্যাঁ তোমরা সামনে থাকলে হয়তো তোমরা উত্তর দিতে আমার আরো ভালো লাগতো আমি তাও আমার আমি খুশি যে তোমরা নিশ্চয়ই ওখানে দূরে বসে আমাকে বলছো যে ম্যাডাম বালিকাটির নাম হচ্ছে রিয়া তাই না সোনামণিরা আচ্ছা তো বালিকাটির নাম হচ্ছে রিয়া তাহলে এটা কি হবে হ্যাঁ
ফলস মিথ্যা কি হবে অ্যাপ আমরা অ্যাপ লিখে ফেলি এরপর দুই নম্বরে দেখো আছে কি দুই নম্বর হচ্ছে চিজ চিজ ইজ নাইন Y E A R S 9 years O L D She is এখানে she আছে কেন হ্যাঁ she মেয়েদের বেলায় she হবে এবং ছেলেদের বেলায় কি হবে he কেমন যেহেতু রিয়া একজন মেয়ে she is 9 years old মেয়েটির বয়স কত ছিল 8 বছর তাই না কিন্তু এখানে দেওয়া আছে 9 বছর নিশ্চয়ই ভুল এটা তাহলে কি হবে বলো অ্যাপ তাই না নিশ্চয় তোমরা বলেছ অ্যাপ এরপরে দেখো তিন নম্বরে হচ্ছে শি ইজ এ স্টুডেন্ট শি এস এস ই শি ইজ এ এস টি ইউ ডি ই এন টি শি ইজ এ স্টুডেন্ট এই যে এটা এটা সত্য তাই না সে যে স্টুডেন্ট সে একজন ছাত্রী শিক্ষার্থী তাই না সে একজন ছাত্রী এটা ঠিক আছে তাহলে এখানে কি হবে হ্যাঁ এখানে হবে ট্রু টি আমরা এত মানে সংক্ষেপ করে আমরা লিখে ফেলবো এত বড় লেখায় দরকার নাই তাই না ফলস ট্রু এত লিখলে সময় অপচয় হবে তার চেয়ে আমরা সত্য ট্রু হলে টি এবং ফলস মিথ্যা হলে আমরা এফ লিখে ফেলবো এই হচ্ছে এরপরে আমরা চারে দেখি দেখো চারে হচ্ছে শি ইজ ইন ক্লাস টু আসলে কি সে টু পারে না এখানে কি আছে শি ইজ ইন ক্লাস টু আসলে না সে টু এ পড়ে না শি ইজ ইন ক্লাস সি এল এ ডবল এস ক্লাস টু সে টু এ পড়ে না তাহলে কি হবে সি ইজ ইন ক্লাস থ্রি হ্যাঁ এই রিয়া থ্রিতে পড়ে তাই না এখন তাহলে এটা হবে ফলস কি হবে ফলস আমরা এক লিখতে পারি আচ্ছা লিখে ফেলি এফ এরপরে হচ্ছে দেখো পাঁচ নম্বর ফাইভ পাঁচে হচ্ছে দেখো সি ইজ এট মিরপুর প্রাইমারি স্কুল হ্যাঁ শি ইজ এট শি ইজ এট মিরপুর এম আই আর পি ইউ আর মিরপুর প্রাইমারি পি আর আই এম এ আর ওয়াই প্রাইমারি স্কুল এস সি এস ডাবল এল সে যা মিরপুর প্রাইমারি স্কুল সে কি মিরপুর প্রাইমারি স্কুলে পড়ে না আদৌ না সে কোন প্রাইমারিতে পড়ে সে এই যে এখানে তো লেখাই আছে সে রাজবাড়ি প্রাইমারি স্কুল রাজবাড়ি সে হচ্ছে কোথায় পড়ে রাজবাড়ি প্রাইমারি স্কুলে পড়ে এখানে আমরা লিখতে পারি কি তাহলে ফলস কেমন যেহেতু এখানে সে মিরপুর সে প্রাইমারি স্কুলে মিরপুর প্রাইমারি স্কুলে সে যেহেতু পড়ে না তাহলে আমরা এখানে এটা লিখতে পারি না পারি না সে পড়ে কোথায় রাজবাড়ি প্রাইমারি স্কুলে এই হচ্ছে দেখো পাঁচটা দি গার্লস নেম ইজ রিমা এটা হবে ফলস শি ইজ নাইন ইয়ার্স ওল্ড হ্যাঁ সে এটা ফলস তাহলে তার বয়স হবে এখন এই যে দেখো শি ইজ ইন শি ইজ এ স্টুডেন্ট এটা ট্রু শি ইজ ইন ক্লাস টু ফলস শি ইজ এট মিরপুর প্রাইমারি স্কুল ফলস এই হচ্ছে এখন আমরা এখানে আছে দেখো হুইচ সেন্টেন্স ইন অ্যাক্টিভিটি বি আর ফলস সে সেন্টেন্স দ্যাট আর ট্রু অনুশীলনী বি এর কোন বাক্য মিথ্যা যেসব বাক্য সত্য তা উল্লেখ করো এখন এখানে আমরা আরো কাজ আছে এখানে হচ্ছে এই যে বিএল আছে দেখো সি এ আছে দেখো এখানে কোন বাক্য মিথ্যা এখানে
দিয়ে কোন বাক্য মিথ্যা যেসব বাক্য সত্য তা উল্লেখ করো তো এখানে দি গার্লস নেম ইজ রিমা এখানে আমরা দি গার্লস নেম ইজ রিমা এখানে লিখতে হবে দি গার্লস নেম ইজন্ট ইজ নট এটা সংক্ষেপ করে ইজন রিমা মানে তার নাম রিমা নয় হার নেম ইজ রিয়া তার নাম হচ্ছে কি রিয়া এখানে অ্যান্সার দিয়ে আমি এখানে লিখে দিই কেমন এখানে এখানে ইজ 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 নট লিখতে হবে এখানে গার্লস ইজ নট এখানে ইজ নট লিখে তারপর হার নেম ইজ রিয়া দুই নম্বর দেখো শি ইজ 9 ইয়ার্স ওল্ড তার বয়স 9 বছর এখানে তোমরা লিখবা শি ইজ নট বা শি ইজ 9 ইয়ার্স ওল্ড তার বয়স 9 বছর না শি ইজ 8 ইয়ার্স ওল্ড তোমরা লিখবা সত্য শি ইজ 8 ইয়ার্স ওল্ড শি ইজ এ স্টুডেন্ট এটা ঠিক আছে এটা যা আছে তাই শি ইজ এ স্টুডেন্ট কাম অন শি ইজ ইন ক্লাস 2 এখানে তোমরা লিখতে পারো শি ইজ ইন ক্লাস 2 মানে সে 2 এ পড়ে না শি ইজ ইন ক্লাস সে 2 এ শি ইজ ইন ক্লাস 3 সে 3 তে পড়ে শি ইজ এট মিরপুর স্কুল শি ইজ ইন এট মিরপুর স্কুল সে মিরপুর স্কুলে পড়ে না সে পড়ে কোথায় শি ইজ এট হচ্ছে কি রাজবাড়ি প্রাইমারি স্কুল সে রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয় পড়ে এই হচ্ছে তাহলে এখানে তুমি সত্যটা লিখতে হবে মানে এটা আসলে যেটা মিথ্যা ওখানে বলতে লিখতে হবে যে না এটা আসলে সত্য না সত্যটা হবে এই যে সে কোন কয় বছর তার বয়স 8 বছর এই হচ্ছে আজকের পাঠ তোমরা তাহলে আজকে কি কি শিখলে দেখো আমরা শিখলাম আজকে ওয়ার্ড মিনিং এবং পড়াটা দেখলাম আর হচ্ছে ট্রু ফলস আমরা দেখে নিলাম শিখলাম কেমন তোমরা কিন্তু দেখো শিক্ষার্থীরা তোমরা ভালো করে পড়বে বাসায় এগুলি এবং আমি যেভাবে বুঝাইছি এগুলি তোমরা ভালো করে পড়বে হ্যাঁ আর খাতায় লিখবে সুন্দর করে তোমরা পড়বে কেমন তোমরা এগুলি এই যে আমি যে লেখা তোমাদেরকে দিয়েছি এগুলি লিখবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো কেমন আজান নয় ধন্যবাদ তোমাদের